শুটআউট রাজা বাগানে মধ্যরাতে মদ্যপানের আসরে গুলি আচমকা পিস্তল বের করে নিজের মাথায় গুলি দাবি পুলিশে গুরুতর আহত মোহাম্মদ টিপু এসএসকেএমে ভর্তি গুলিবিদ্ধ ব্যক্তির দুই সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিদ দত্ত আবিদ ঠিক কি ঘটনা ঘটেছে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে मद्यपान कर छोटखाटो पार्टी चल रही हठात कर मोहम्मद टीपू से एक आग्नेयास्त्र बेर करे तार माथाय से गुली चालाय गुरुतर आहत तो है से मटीत शायित अवस्था से छिल एमटाई जो घटनस्थले पोछाय पुलिस ता देखें तत्क्षणात से निये जीआरएसजी हासपाताले निये जावा हय एबं तारपर एसएसकेएम हासपाताले ट्रांसफार करा हय तिनि एखोनो पर्यन्त ट्रमा केयारे रयेछेन अत्यंत क्रिटिकल अवस्थाय रयेछेन एबं एरपर पुलिशेर तरफ थेके जे आग्नेयास्त्रटी व्यवहार करा हयेछिल सेई आग्नेयास्त्रटी इतिमध्ये बाजेयाप्त करा हयेछे तार संगे संगे आदिल हुसैन एबं मोहम्मद अफजल एई दुजनके इतिमध्ये आटक करे जिज्ञासाबाद करा हयेछे निजे माथा निजे गुली चालिए पुरो विषय की तर बंधुरा जानिए से विषय की एक्सामिन देखें तदंतकारी आदौ सुइसाइडल अटेम्प्ट छिलो नाकि आग्नेयास्त्र तुले तर बंधुराई तर माथाय गुली चालाय ए विषयगुलो खतिए देखा हच्छे एमनटाई पुलिस सूत्रे जाना जाच्छे কোম্পানির নাম তৃণমূল কংগ্রেস ব্র্যান্ডের নাম মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য হাওড়া উত্তরে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নেতৃত্বে চলছে বাংলা কাউন্সিলর বিধায়ক সাংসদ কেউ কিছু নয় সবাই ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ মন্তব্য তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর শুনুন মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলা চলছে যখন যে নির্দেশ দেবে আমরা কিছু নই दल सभापति महिला सभापति क्यों किच्छु नई एक लोगो डाक्तरखाना जेने रखबें ओषुधेर रिप्रेजेंटेटिव कम्पानी कम्पानी नाम हे तृणमूल कॉग्रेस एवं ब्रैंड से ममता बंदोपाध्याय किच्छु ना क्यों काउंसिलर क्यों विधायक क्यों सांसद क्यों किच्छु नई एकटाई नाम एकटाई चिंता एकटाई छवि निये आमरा घुरे बेड़ाई तार नाम ममता बंदोपाध्याय আপনারা শুনলেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বক্তব্য তিনি যেমনটা বলছেন কোম্পানির নাম তৃণমূল কংগ্রেস ব্র্যান্ডের নাম মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নেতৃত্বে চলছে বাংলা কাউন্সিলর বিধায়ক সাংসদ কেউ কিছু নয় সবাই ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ মন্তব্য তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর এনে ফিরাদ হাকিম কি বললেন শোনাবো তৃণমূল একটা রাজনৈতিক দল যার একটা আদর্শ আছে মতাদর্শ আছে এবং সেই মতাদর্শ নিয়ে আমরা বড় হয়েছি আমরা ছোটবেলার থেকে গান্ধীবাদ সুভাষবাদ জিন্দাবাদ করতে করতে বড় হয়েছি ছাত্র রাজনীতি করেছি আর আজও সেই মতাদর্শ আছে যেখানে আমরা গণতন্ত্র দেশপ্রেম সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতা এই তিনটে চারটে ভিতের উপর আমাদের দাঁড়িয়ে আমাদের দল আমাদের মতাদর্শ গৌতম চৌধুরী তো আপনাদেরই দলে তিনি গৌতম চৌধুরী কে কি ভুলভাল বকলাম তো জানি না কিন্তু আমাদের দলের মতাদর্শ এটাই।